খিনি ভালে লাগিছে, কিন্তু বহুত লাইন আছে, বহুত মানুহ আহিছে এইবাৰ, সেইকাৰণে খোজকাঢ়ি কাঢ়ি তাকো খালী পেটত আজি ব্ৰত ৰখা হৈছে, একদম ভাগৰি পৰিছোঁ আৰু। নমস্কাৰ, পবিত্ৰ শাওণ মাহৰ আজি দ্বিতীয় সোমবাৰ। বহু আখ্যান আৰু লোকবিশ্বাস মতে শাওণ মাহত শিৱক আৰাধনা কৰিলে মহাদেৱে আশীষ প্ৰদান কৰে বুলি, মনোবাঞ্ছা পূৰণ হয় বুলি কোৱা হয়, ভক্তৰ মনোবাঞ্ছা পূৰণ হয়। আৰু আজি মই উপস্থিত আছোঁ মহানগৰীৰ পামহিৰ দাক্ষিণী পাহাৰত অৱস্থিত ভীমাশংকৰ জ্যোতিৰ্লিংগত, আৰু ভীমাশংকৰ জ্যোতিৰ্লিংগটো দেখিবলৈ পোৱা গৈছে পুৱাৰে পৰা, ভক্তৰ লানি নিচিগা হৈ দেখিবলৈ পোৱা গৈছে পুৱাৰে পৰা নহয়, মন্দিৰ কৰ্তৃপক্ষ জনাইছে নিশা প্ৰায় চাৰে বাৰমান বজাৰ পৰা ভক্তৰ লানি নিচিগা হৈ দেখিবলৈ পোৱা গৈছে। মূল পথৰ পৰা, অৰ্থাৎ মূল পথৰ যি মূল গেট আছে তাৰ পৰাই ভক্তৰ লানি নিচিগা হৈ দেখিবলৈ পোৱা গৈছে, অসংখ্য ভক্তৰ আগমন পৰিলক্ষিত হৈছে। আৰু সামগ্ৰিক পৰিৱেশ আপোনালোকক আজি দিনটোত দেখুৱাম, আৰু ভক্তসকলৰ সৈতেও কিছু কথা পাতিম, যিহেতু এতিয়া শাওণৰ দ্বিতীয়টো আজি সোমবাৰ, পবিত্ৰ শাওণ মাহৰ দ্বিতীয়টো সোমবাৰ, আৰু দ্বিতীয়টো সোমবাৰে ভক্তৰ ভিৰ পৰিলক্ষিত হৈছে। প্ৰিয় দৰ্শক, আপোনালোকক দেখুৱাইছোঁ যিহেতু পামহিৰ দাক্ষিণী পাহাৰত অৱস্থিত ইয়াৰ ভীমাশংকৰ জ্যোতিৰ্লিংগ, আৰু এইদৰে প্ৰকৃতিৰ গৰ্ভতেই পূৰ্বৰে পৰা এইদৰে শিৱ আৰাধনা কৰি অহা হৈছে দেখিবলৈ পোৱা গৈছে, ভক্তৰ লানি নিচিনা সুত দেখিবলৈ পোৱা গৈছে। মন্দিৰ কৰ্তৃপক্ষ উল্লেখ কৰিছে এনে পূৰ্বতে সন্ধিয়া 6 বজাতে মন্দিৰ বন্ধ কৰি দিয়া হয়, কিন্তু আজি যিহেতু ভক্তৰ সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাইছে, সেই গতিকে হয়তো আজি নিশা প্ৰায় 8 বাজিব পাৰে মন্দিৰ বন্ধ কৰিবৰ বাবে। আৰু সামগ্ৰিক পৰিৱেশ আপোনালোকক এই মুহূৰ্তত দেখুৱাৰ চেষ্টা কৰিছোঁ। দৰ্শক, ইতিমধ্যে আপোনালোকক উল্লেখ কৰিছোঁ মই দাক্ষিণী পাহাৰৰ ভীমাশংকৰ জ্যোতিৰ্লিংগত উপস্থিত আছোঁ, পৰে পৰা ভক্তৰ লানি নিচিগা সুত দেখিবলৈ পোৱা গৈছে, আপোনালোকৰ সামগ্ৰিক পৰিৱেশ এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ। আৰু ভক্তৰ সৈতে কিছু মই এই মুহূৰ্তত কথা পতাৰ চেষ্টা কৰিম, যিহেতু আজি শাওণৰ দ্বিতীয়টো সোমবাৰ, দ্বিতীয়টো সোমবাৰে দেখিবলৈ পোৱা গৈছে অগণন ভক্তৰ ভিৰ ইয়াতে পৰিলক্ষিত হৈছে। আপোনাৰ ওচৰত আহিছোঁ বাইদেউ, ক'ৰ পৰা আহিছে? মই জালুকবাৰীৰ পৰা আহিছোঁ। কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে, এই প্ৰথম আহিছোঁ, শুনিছোঁ মই 6 আহিছোঁ, এতিয়া 6 পৰা ঘৰৰ পৰা ওলাইছিলোঁ, ইয়াতে 7:30 পাইছোঁ, 7:30 ইয়াত লাইন ধৰিছোঁ, এই তলৰ পৰা, বহুত তলৰ পৰা। এতিয়া আপোনাৰ এতিয়াতো 12 গ'ল, 5 পাৰ হৈ গ'ল, যাবৰ আছে। মই জালুকবাৰীৰ পৰা আহিছোঁ, আহি ভালে লাগিছে, কিন্তু বহুত লাইন আছে, বহুত মানুহ আহিছে এইবাৰ, সেইকাৰণে খোজকাঢ়ি কাঢ়ি তাকো খালী পেটত আজি ব্ৰত ৰখা হৈছে, একদম ভাগৰি পৰিছোঁ আৰু। খোজকাঢ়ি কাঢ়ি ভাগৰি পৰিছে, কিমান সময়ৰ পৰা ইয়াতে লাইন ধৰিছে? 5 হৈ গৈছে। নাই নাই, এইবাৰ ফাৰ্ষ্ট টাইম। কেনেকুৱা অনুভৱ হৈছে? এনে ভক্তিভাৱে ভক্তিভাৱেতো বহুত ভালেই লাগিছে ইয়াতে, কিন্তু অলপ কষ্ট হৈছে আৰু। ধন্যবাদ জনাইছোঁ, এইদৰে আপোনালোকক দেখুৱাইছোঁ ভক্তৰ লানি নিচিগা সুত পৰিলক্ষিত হৈছে। আপোনালোকক যদি দেখুৱাওঁ এফালে ভক্তৰ ভিৰ চাওক, আপোনালোকে অসংখ্য ভক্তৰ ভিৰ দেখিবলৈ পোৱা গৈছে। আপোনালোকে যদি চাই মূল গেটৰ পৰা, মূল পথৰ যি মূল গেট আছে সেই গেটৰ পৰাই ভক্তৰ লানি নিচিগা সুত পৰিলক্ষিত হৈছে। ইতিমধ্যে তেওঁলোকে উল্লেখ কৰিছে 5 লাইন পাতিছে, 7 এইদৰে লাইনত আছে তেওঁলোকে, এইদৰে মহাদেৱৰ আশীষ ল'বৰ বাবে আহিছে, যিহেতু আজি পবিত্ৰ শাওণ মাহৰ দ্বিতীয়টো সোমবাৰ, আৰু দ্বিতীয়টো সোমবাৰে মহাদেৱৰ আশীষ ল'বৰ বাবে এইদৰে ভক্তসকলৰ আগমন পৰিলক্ষিত হৈছে। নাই নাই, এই প্ৰথম আহিছো, এনে ভাল লাগিছে আহি, কিন্তু আৰু অলপ কষ্ট হৈছে আৰু, কিন্তু বতৰটো ভাল কৰিছে, এটা ভাল হৈছে। আমি 12 আহিছো, আমি ইয়াতে 7 আহি পাইছোঁ, ভালেই লাগিছে আহি পেলাই, তীৰ্থ জেগা নাই অহা, আজি প্ৰথম আহিছে। আমি 13। মই ইয়াতে থাকোঁ গড় চুকত, ভালেই লাগিছে, ইয়াতো আহি ভালেই লাগে, আহি থাকোঁ। মই 7 পৰা লাগিছে লাগিছে কি মানে শাওণ মাহটোতে এনেকুৱা ভিৰ হয়, এনেহ'লেতো খালী খালী থাকে, ভালে লাগে আহি পিনে। আমি একেবাৰে দোকানখিনি পৰাই হাৰি পঠিছো, সেয়ে ভগৱানে চাইছো। দাদা ক'ৰ পৰা আহিছে? মই ধেমাজিৰ পৰা আহিছো। নাই অহা নাই। ইয়াত শিৱ বাবা ধুনীয়াই লাগে, ইয়াত আহিছো আৰু মানুহ বহুত ভিৰি হৈছে। আৰে 7 বজাৰ পৰা আমি আহি আছো। ধেমাজিৰ পৰা কিমানজন আহিছে? ধেমাজিৰ পৰা মোৰ ফেমিলি আহিছে, মই আহিছোঁ, ছোৱালীজনী আহিছে,
এর উৎপত্তি হল আপনার প্রথমতে আমার এইখিনিতে আমার বসবাস করে আছে কাজী মানুষখিন, তারপর হল আপনার বাবার তার আমার আমার পিণ্ড দিয়ার কারণে আমি যে আমি বলি বিধান করো, এই বলি বিধান আমি ইয়াতে করা গৈছিল। বলি বিধান এই অল্প আগত আপনার উত্তর সাইডে তাতে আমি আর আমার কার্বি নিয়ম মতে শিল পুতা যায়, তাতে পিণ্ডর কারণে আমি গাহরি কাটাইছো মুরগি কাটাই সাফা করোতে আপনার সাফা করার পিছত যেটা আমি এই নদী খন ধুই পাখালি করো এই বস্তুবিল বলি বিধানের পরে সেই বাবাক আমার তারমানে আমার গাঁর মানুষখিন অসুবিধা দিছিল। এই অসুবিধা হয়ে যেটা আমি মঙ্গলা চুয়া হয় মঙ্গলা চুয়ার পরে আমি এই বস্তুটো চাই চিতি যেটা আমাকে মঙ্গলা চুয়া মানুষজনে কলে আপনাদের ইয়াত এটা বাবার স্থান আছে, কিন্তু তিনি আমি মানুষখিন কৈছিল বোলে পথ ধরা ধাম বলে কোয়া গেছিল প্রথমতে, যেটা এই কোয়া গই আমি এই পূজা পাতল করার পিছনে আমার মানুষখিন সুস্থির হল, বেমার আজারের পর যেমন সুস্থির হল, সুস্থির হওয়ার পিছতে আমার মানুষখিন বছর এবার বহাগর মাহটুত সম্পূর্ণ তারমানে পূজা পাতলটা করে, তারপর আর জনসংখ্যা কম কারণে যেটা করা নাছিল প্রতি বছরে বহাগর মাহটুত করা গেছিল, কিন্তু বর্তমান যেটা 2007 সনের পর মানুষ আগমন হল আর ঋষিকেশর পর যেটা এই ধামটো আপনার জ্যোতির্লিঙ্গ বলে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ বলে তেখেতসকলে ভারতবর্ষ বিভিন্ন ধরনের ঠাই প্রচার করলে, প্রচার করার পিছতে লাহে 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 গিয়ে আজি অল্প কালি অল্প মানুষ আহিবলে ধরে আর বাহির মানুষখিনিও আহি ভারতবর্ষ যান রাজ্যের মানুষ আছে সেই লাহে লাহে আহিবলে ধরে আমার ইহলে এটা বর্তমান আর আজি আপনার 12 সনেরপর লাহে লাহে বাড়ি গিয়ে গিয়ে এটা এই অবস্থা পাইছে, এটা বিশেষ বেশি বাড়িছে এইবার জনসংখ্যা বেশি বাড়িছে, ভক্তসকলে তো আপনার প্রায় 8:30 বাজার পর আরম্ভ করেছে কিন্তু আমি গণেশ মন্দিরও বন্ধ করে রাখছি প্রশাসনের দ্বারা, আমি এটা সময় দিছো সেই সময় মতো তারমানে 12 বাজার আহি পূজারিয়ে পূজা করব, পূজা করার আধা ঘন্টার পিছত দর্শনার্থী আমি দর্শন হবল যা রাতে 12:30-12টার পর দর্শনার্থী দর্শন করে আছে, বর্তমানলে তারমানে দর্শনার্থী শেষ লাইন শেষ হওয়া নাই, আজি প্রায় 8:30-9টামান বাজিব পারে আজি এই ইয়াতে হাতি আহে, হাতি আহার কারণে আমি 6টা বাজাত ইয়াতে বন্ধ করো আর সোপর রাতে তো আমি তাতে গেটত আমি বন্ধ করে থই দিও কোনো মানুষ আহিব নোয়ারকে, কোনোবা যদি খোজকাড়ি আহে সেইটো আমি আর সেইটোর কারণে আমি দায়িত্ব নলো আর আপনার। প্রিয় দর্শক, এদরে আজি আপনার দাক্ষিণী পাহাড়ত অবস্থিত ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গর কিছু পরিবেশ দেখালো, আজি যেহেতু পবিত্র শরণ মাসের দ্বিতীয় সোমবার আর দ্বিতীয় সোমবার উপলক্ষে ভক্তসকলে আহি মহাদেবর আশীষ লোবর সমাগম করেছে, বহু দূর দূরণিরপরা ভক্তসকল আহিছে, মই ইতিমধ্যে উল্লেখ করেছো নিশা প্রায় 12:30 বজাৰ পৰা ভক্তর লানি নিচিনা সুত পরিলক্ষিত হয়েছে, আজি দিনটোর কিছু সামগ্রিক পরিবেশ আপনার দেখার চেষ্টা করলো।